মানুষের এখন প্রচুর বৃষ্টি, মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আরে বৃষ্টি তো হইবই, আর বৃষ্টি হইতেছে। আমরা ঠিক না? আচ্ছা, বুঝতেই তো পারতেছেন আপনারা। আর এই যে দেখেন, এই যে একটা লোক আমার, আমি বলছি যে তুমি আসলে আমার বললে আসবা, যাতে তুমি রুমেতে বাইর হইবা। আমি আইসা দেখি তারে খুঁজতে খুঁজতে, মানে ক্লান্ত হয়ে গেছি খুঁজতে খুঁজতে। এই নো আসার পরে দেখি যে এই নো আইসা হ্যাঁ দাঁড়ায় রয়েছে। কি করে দাঁড়ায় দাঁড়ায় টিকটক বানা, এই যে দেখুন বিরাট বড় হ্যাঁ নেতা হয়ে গেছে, হ্যাঁ টিকটক বানায় নো আইয়া। আমি কইছি বারবার দে আমার লগে আয়ো বা আমার লয়ে আয়ো, দে কি লেগে হ্যাঁ দে মনে রইব বৈরাল পরে আরো বৈরাল হয়ে দে। আপনার কি কাম আছে? এই ধরি ধরি কি বাপটা নিচে করে করে, এই যে তুমি তুমি চোখে টিপ মারো মিয়া। আচ্ছা সামনে আগে দিয়ে যে কি অবস্থা, তাই আমরা যাইতেছি কিন্তু সামনে দোকান আছে, এই দোকানে যাব আমরা। এই হাই 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 গা, এ খারো হাই গাইস, তোমরা কেমন আছো? ভালো আছে। এই যে লুক গোলান্ডি, মানে না কইয়া আওয়ার পর থেকে এই যে না কইয়া উঠছে, কইছি যে বারবার দে। ওই যে এই যে কি গান, ও না যদি কই যে গান গাইবে লাগে একটা গান গাইতো না, ও অনেক করে গান ব্যাগ গান গাইলতো আছে করে বড় ফাকলা হয়ে গেছে। যিশুমালা কই যে একটা গান গাও, তুঙ্গরে তুঙ্গরে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইরাল বাম, অন ভাইরাল হইতো না, ও ভাইরাল বলে ইয়া গান গাইতো না। এই যে দেখুন এই যে লুক গুলাইন যে দেখতাছ, তারপরে বারবার কইছি যে আমি কিন্তু ডরাই, যে আমি মালয়েশিয়া রাস্তার মধ্যে বাইরেলেই ডরাই। এই তারা দুই তিনজন মিলা ফলায় উঠছে, যাতে আমার না কইয়া যাতে আমি না আয়ের ফাই না। আমি একটা শুধু মানুষ, আমার তো জানি নি তো তোমার লই আইলে তো তুমি গালি কইছো ভিডিও বানায় ভিডিও বানায়, ওই যে যন্ত্র নাই তো ভাল লাগে না মিয়া। বাইরে লাগে তুমি একলা আম ঘর পাই দরকার নাই বাইরে। ওই যে কি কো ভাই, আমি বলে বইরে লইবার চাই, ও বাইরে লইবার চাই। এই করি সিল নিয়া কি করি সিল নিয়া, সিল তো আকাশে ওরে, কোন সিলের কথা কও আমরা সিল করতেছি। যা কাজগা থেকে শিখলাম ভাই, মানে আপনার ঘরে কইতাছি যে আমার ঘরে আপনার আমার ঘরে আর আমার ঘরে তো দুটাই আইতাছে, কিন্তু বয়স কিন্তু দুটাই আইতাছে, আমার ঘরে আর আপনার ঘরে। আচ্ছা এই যে মানে সিল, আমি জানি যে আকাশে উড়ে 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 সিল গুলাইন, ও না এই সিল ডে মনে হতাম যে সিল, কিন্তু কোন কত আইসে এনো বলে তার রুম কে থয়ে বললে বাকি যদি দাঁড়ায় তা যদি আইসা পরে তে এটার কো সিল। দেখ আপনারা শিখে রাখবেন শিখে রাখবেন, দুটোই কইতাছি। বাবুঙ্গি না দেয় বলে তারপর চলে না। এই রে আঙ্গুর কিন্তু কে যে প্রিয় বন্ধু, কিন্তু আমরা কিন্তু একসাথেই সবসময় থাকবো, আর আশা করি আল্লাহর রহমতে যেতে আঙ্গুরে একসাথে থাকা। এই লুক গুলান দে মুটকি বলে গেছে, এই যে মুটকি বলে গেছে, এই যে তো মুটকি নুচা করে নুচা না, এই যে তো কে রে তারা সিল করবে রাইছে মুটকি গেছে বলে। এখন যাবো আমরা একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে যে চিল হ্যাপি ছিলে ছেলেবেলা খাওয়া দাওয়া করবো, মালাই সবকিছু মালাই খাবো। আমার তো শুনলাইনি আমার ভাষা তো বুঝতে পারবে না ভাই, কি কো ভাষা বলে বুঝতে পারতো না, উগান্ডার ভাষা কি বুঝতে পারবে না। আয়োস বৃষ্টি আইতাছে,
এই বৃষ্টি তো মালায় তো ক তোমার উজান না উজান আইতাছ উজান মালায় তো বলে উজান আর এই যে শিল্পী সিল নিতে আছে সিল নাই মাস মাড়ি হয়ে গেল আছে কারণ না বৃষ্টি নামতেছে দেখেন ওদিকের আকাশটা দেখাও হ্যাঁ ওদিকের আকাশ এই যে দেন দেন এই যে একজনের বাপ ভঙ্গিটা দেখলে মনটা কইতাছে তা করে বাজ পাঠাই দেই তারপর বাপ ভঙ্গিটা দেখলে এটু পালু যে তার এই যে রাম পাট লইছে এই বাবারে বাবা সুলটা হার রাইতি মনো তোমার ইয়া উঠছে আর তাইছে হার রাইতি ও শান্তি বা 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 দেখলে নি তো ভাই একদরে বাবুঙ্গে হরতে হরতে জুতা তুরে আটকা যা আর এই যে এই দুইটা লোক এই যে হ্যাঁ কিন্তু মানে দেখো এটা মুরগি খাইছে মালয়েশিয়া আয়া মুরগি খাইতে খাইতে কিন্তু মুড়া হয়ে গেছে এনো আয়া মালয়েশিয়া এই মুরগি খাইয়া এই যে আর একটা লোক আছে ওই যে দেখুন এই যে বাপটা দেখি শুরু হয়েছে আইবো আর এই যে উদয় কার লোক নি ফেসাল পারে এ পাগল হয়ে গেছে মনে সদ্য পাগল হয়ে গেছে আপনাদেরকে অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আর আরো আনন্দ দিতাম এমন কথা হচ্ছে পরবর্তীতে দেখা যাক আমরা ভিডিও বানাতে কন্টিনিউ চালিয়ে যাব অবশ্যই আপনারা পাশে থাকবেন আর ভিডিও যেমনই হোক না কেন অবশ্যই পাশে থাকলে ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো আপনারা যদি মনে করলেন কি পাশে থাকেন তাহলে ভালো কিছু করার উদ্যোগ আমাদের মনের ভিতর থেকে চলে আসে ইনশাআল্লাহ এই বাইটা অনেক কষ্ট করতেছে তো এই বাইটাকে আপনাকে আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ জানে মনে করলেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ